রাইডা যায়াখে না থাইনাবুই তংনাই রকনো আর নরনা বগে তিনি ববাগ্রাকরণ লেগ চমহনি হাতিব থাকা মেয়র দীপক মজুমদার বরাইমু জরাব মেয়র হাতিব জে রগ রায়দা যায়াখে থাইনাবুই তঙ্গো ব রকনো ইয়াকারি বিশ ইয়াকারী দীনা বগে সাকলাইম রেখা বসাকা লেগ চমহনি হাতি সিমিয়া ববাগ্রাকরনি জে হাতি রগ অবহায় রায়দা যায়াখে থাইনাবুই তঙ্গো আবো রকনো ইয়াকারজাগানু আবোবাই বাকসা জুদা জুদা জাই জর নি সাকারো মুই কতং ফালন রকনোব আরো নরনা সাকতার জাক ও সালো মেয়র হাতি নাইক নাইকল নাই কমিটি নি সামু হুম খাফুর জাগ্য়া বেড়াই মূল নিজর ও মেয়র বাই বাকসা নাইমথানী কমিশনার ডাক্তার শৈলেশ কুমার ইয়াদব আঞ্চলিক কর্পোরেটর বটং মানি ব্যবসায়ীদের মধ্যে একটা অসন্তোষ ছিল যত সরকারি জায়গার উপর নিয়ম না মেনে ঘর তোলা করা হচ্ছে তাতে আমাদের দায়িত্ব হচ্ছে আগরতলা শহরের বাজারগুলিকে সুন্দর পরিচ্ছন্ন রাখা সেক্ষেত্রে লক্ষ্মী বাজার আমি বলবো একটা অন্যতম বাজার প্রাচীন বাজার কিন্তু যে জোর অবস্থা আমি দেখলাম এবং পরিচালনা কমিটির সঙ্গে আমি কথা বললাম আমরা কিন্তু একদম অসন্তুষ্ট বলবো আমি যে তারা দায়িত্ব পালন করেনি এটাকে সংস্কার করা এটা যাতে ব্যবহার করা যায় ড্রেন আধুনিক বিজ্ঞানসম্মতভাবে বাজারকে ব্যবহার করতে পারে যাতে মানুষ সেভাবে আমরা চেষ্টা করছি কমিটিকেও বলবো এবং বাজার সঙ্গে যারা ব্যবসায়ীরা অবৈধভাবে তুলে এসেছেন তাদেরকে আমরা তিন দিনের মধ্যে নোটিশ দেবো সাত দিনের মধ্যে যদি না তুলে আমরা কিন্তু বাজার পরিষ্কার করব তো আমরা সকলে সহযোগিতা চাইছি ব্যবসায়ীদের সহযোগিতা চাইছি তাদের ভালো জন্য আমরা কাজটা করছি অভয়নগর বীজের উপর থেকে বাজার সরিয়ে দেওয়া হয়েছে তাদেরকে একটা জায়গা দেওয়া হয়েছে পরবর্তী সময় আমাদের মন্ত্রী বিকাশ দাবানোর সঙ্গে কথা হয়েছে আমাদের নিগমের চেষ্টা করছি যাতে তাদেরকে যাতে অভয়নগর বাজারের ভিতরে ব্যবস্থা করা হয় এরকম ড্রপ মিশন থেকে আমরা নোটিশ করি যে এই বাজার রাস্তা পরিষ্কার করার জন্য এরকম বিভিন্ন জায়গায় আমরা লক্ষ্য করেছি যে হঠাৎ করে বাজার বসে যাচ্ছে এটা একটা ভালো লক্ষণ নয়